সাউথ আফ্রিকা সিরিজকে সামনে রেখে সকাল থেকেই কঠিন অনুশীলনে বাংলাদেশ দল। আবার বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলেন মুশতাক। পাকিস্তান সিরিজের পর ভারত সফরে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন না মুশতাক আহমেদ। তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে আবার বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন এই স্পিন বোলিং কোচ। জানা গেছে গতকাল রাতে বাংলাদেশে এসেছেন মুশতাক আহমেদ। এসেই বাংলাদেশ দলের অনুশীলনে যুক্ত হয়েছেন তিনি। সকাল থেকে মেহেদি হাসান, মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ্দের সঙ্গে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে তাকে। বাংলাদেশ দলের নতুন কোচ ফিল সিমন্সের সঙ্গেও বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন মুশতাক আহমেদ। হয়তো আগামী পরশু থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টের রণকৌশল নিয়েই দুজনের আলোচনা। বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট অবশ্য আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সুবিধা নেওয়ার আভাস দিয়ে রেখেছেন। যদি তাই হয়, মিরপুর টেস্টে স্পিন দিয়েই প্রোটিয়াদের কাবু করতে নামবে বাংলাদেশ। সেক্ষেত্রে স্পিন বোলিং কোচ হিসেবে বড় ভূমিকাই থাকবে মুশতাক আহমেদের। সাকিব আল হাসান না থাকায় অবশ্য একাদশ নিয়ে একটু ভাবনা থাকছে। এই অলরাউন্ডার থাকলে তিনি স্পিনারে নিয়ে একাদশ সাজানোর কাজটা সহজ হয়। তবে বিকল্প ভাবনাও তৈরি আছে বাংলাদেশ দলের। মিরপুর টেস্টে মিরাজ আর তাইজুলের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে বাংলাদেশ দলে দেখা যেতে পারে অফ স্পিনার নাঈম হাসানকে। গত দুই সিরিজে দলের সঙ্গে থাকলেও একাদশের সুযোগ মেলেনি নাইমের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়। সবকিছু ঠিকঠাক থাকলে মিরপুর টেস্টের কন্ডিশন হওয়ার কথা স্পিন বান্ধব। মুশতাকের সঙ্গতাই ভালো কাজে দিতে পারে মিরাজ, তাইজুলদের।